হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোমস কুকিং ল্যাব। সামনেই তো আমাদের দুর্গাপূজা চলে আসছে, আর দুর্গাপূজাতে আমরা নানা রকম স্পেশাল খাবার খাই, তাই আমি আজকে তোমাদের চাল পটলটা একটু স্পেশালভাবে বানিয়ে দেখাবো। দেখতে থাকো কী কী নতুন নতুন মশলা অ্যাড করছি। ডেসক্রিপশন বক্সে চেক করে নিও আমি কী কী এখানে ব্যবহার করেছি। দেখো, পটলগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে তাকে আমি চারটে করে টুকরো করে নিয়েছি, আর পটলটা এইভাবেই বাঙালিরা কেটে থাকে। সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না। আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর পটল কেটে তাতে নুন হলুদ মাখিয়ে এই পটলটাকে ভালো করে ভেজে নেব। আমি আটটা পটল নিয়েছিলাম এখানে। পটলগুলো ভালো করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। একটা আলু ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভেজে নেব। পটলের বাকি তেলটাতেই আলুটা ভেজে নিলাম। প্রথমে এক টেবিল স্পুন আমি এখানে তেল গরম করে নিয়েছি কড়াইতে, তারপরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়নে। গোটা গরম মশলা এখানে ফোড়নে দিয়ে দিলাম, চারটে এলাচ, চারটে লং আর ছোটো ছোটো দুটো দারচিনি, আর এখানে 15-20টা আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আর যে আমি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল, এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে জল ঝরিয়ে কিছুক্ষণ শুকনো করে নিতে হবে। তারপর এইটা এখানে আমি তেলে দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে তেলে। যখন চালটা একটু সাদা সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে, আর ভাজলে গোবিন্দভোগ চাল আরও ভালো গন্ধ বেরোয়। এই গোবিন্দভোগ চালটা ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না, অন্য চাল দিয়ে ভালো লাগবে না। তাই তোমরা যেভাবেই হোক গোবিন্দভোগ চাল জোগাড় করে এটা বানিও। চালটা ভাজা হয়ে গেছে দেখো, এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। গোবিন্দভোগ চাল ভাজার পরে এত সুন্দর গন্ধ বেরায়, ভীষণ ভালো লাগে। চালটা ভাজলে না সাদা হয়ে যায়, কিন্তু এখানে সাদা হয়নি এই কারণে আমি কড়াইতে আলু পটল ভেজেছিলাম, আর সেই কড়াইতেই চাল ভেজেছি। একটা কড়াইতে আবার আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন জিরে অ্যাড করব, গোটা জিরে অ্যাড করব। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই আদার পেস্টটা এখানে আমি দিয়ে দেব। পটলের তরকারিতে কিন্তু আদা মাস্ট, না হলে পটলের তরকারি ভালো লাগে না। আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে মিশিয়ে নিলাম। আমি 1 ইঞ্চি আদা নিয়েছিলাম আর 1টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে 1 চামচ আমি হলুদ দিয়েছি, আর দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার তোমরা এটা ঝাল অনুযায়ী বেশি কম দিতে পারো। কাঁচা লঙ্কা, আদা আর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে আমি জিরে গুঁড়ো মেশালাম 2 চামচ। এবার এই মশলাটাকে পুরো ভালো করে ভেজে নেব। এবার মশলাটার মধ্যে আমি জল দিয়ে দেবো অল্প, না হলে মশলাটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে ভালো লাগবে না রান্নাটা। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2 চামচ কেচাপ মিশিয়ে দেব। টমেটো কেচাপ এখানে 2 চামচ মিশিয়ে দিলাম, আর তোমরা যদি কেচাপ না থাকে সস মেশাতে পারো, আর তা না হলে ফ্রেশ টমেটো থাকলে সেটাও পিউরি করে এটার মধ্যে মেশাতে পারো। এবার একটুখানি মশলাটাকে নেড়ে চেড়ে নেব। আমি এখানে 15-20টা কিসমিস মিশিয়ে দেব। কাজু বাদাম, কিসমিস এগুলো দিলে রান্নাটা অনেক রিচ হয়ে যায়, টেস্টটাও বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। এর মধ্যে আমি চাল, কাজু বাদাম যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
চালটা দিয়ে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে চালটা অর্ধেক সেদ্ধ হয়ে যায় এবং তারপরেও কিছুটা গ্রেভি থাকে। ঢাকা দিয়ে দেব। চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু গ্রেভি আছে, এর মধ্যে আমি আলু আর পটল যে ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। আলু পটল মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, তার মধ্যে 1/4 কাপ জল আমি মিশিয়ে দেব যাতে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিন্তু বেশি জল দেবে না, বেশি জল দিলে ঝোল হয়ে যাবে, আমরা এটা শুকনো শুকনো রান্না করব। অনেকটা পটলের পোলাওয়ের মতো দেখতে হবে আর এটা খেতে ভীষণ ভালো, শুধু শুধুই খেয়ে নেওয়া যায়। এর মধ্যে আমি অল্প জল মিশিয়ে দেব 1/4 কাপ মতো। তারপরে আমি আবার ঢেকে দেব এটাকে। এবার পরিমাণ মতো নুন দিয়ে নেব। এবার দেখো আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। চাল পটলে সাধারণত নারকেলের গুঁড়ো মেশানো হয় না, আমি এখানে নারকেলের গুঁড়ো মিশিয়ে দিলাম। আর কাজু বাদাম কিশমিশও সাধারণত মেশানো হয় না, আমি এটা এই তিনটে জিনিস এখানে অ্যাড করেছি নতুনভাবে। 3 চামচ আমি নিয়েছি এখানে নারকেলের গুঁড়ো, তোমরাও নারকেলের গুঁড়ো ইউজ করে করো, দেখবে কত রিচ হবে আর কত টেস্ট বেড়ে যাবে। আর 1 চামচ আমি এখানে দিয়েছি চিনি, তারপরে নেড়ে চেড়ে নেব। প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো আমাকে। চলো, বাই।